السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تيكرا بانجلا درشو شوتا اسلامي كيويني ويكرا بانجلا درشو باركباتي الحمد لله আপনাদের প্রিয় অনুষ্ঠান একরা বাংলায় যিনি প্রায়ই আসেন এই অনুষ্ঠানে এবং আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলী মেদিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল আলাইকুম মুিম সাহালাম মুফতি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সময় দেওয়ারে এবং আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা বলে থাকেন আলহামদুলিল্লাহ সমাজ অনেক উপকৃত হন অনেকেই প্রশংসা করে থাকেন আমরা আশা করব আজকেও আপনার কাছ থেকে এরকম গুরুত্বপূর্ণ যেহেতু রজব মাস চলছে এবং এই মাসে মেয়ারাজের গুরুত্ব এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী হাফিজ আকুমুল্লাহ أبنا اللهم وجنا قبول كرين جامعة مدنية بالشنات قبول كرين اللهم آم. آمين يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله العظيم شمالি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসিকরি আপনারা সবাই ভালো আছেন ইসলামিক কিউএএনএ বিতিকরা প্রোগ্রাম আপনাদের প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম আপনারা যত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে আসবেন ততই এই প্রোগ্রামের বেশি উপকারিতা এর দ্বারা ফায়দা অসংখ্য গণিত মানুষ একসঙ্গে লাভ করে থাকেন আমাদের ইউটিউবে ফেসবুকে এ সমস্ত প্রোগ্রাম আলহামদুলিল্লাহ প্রায় প্রোগ্রামগুলোই লাইভ চলে যায় এইভাবে এখন একরা বাংলার প্রোগ্রামগুলোর কার্যকারিতা এর উপকারিতা এবং ফায়দা মানে সমগ্র বিশ্বব্যাপী যদি বলি তাহলে কোনো অত্যুক্তি হবে না আল্লাহ তালা যেন সঠিক কথা সঠিক নিয়মে উপস্থাপনের তৌফিক দান করেন আমলের তৌফিক দ্বারা ধন্য করেন আল্লাহ আমিনবালাহ আলমিন আপনাদের কলের দিকে চলে যাব এই মাস রজব মাস আর আশুর হরম হিসাবে প্রথম মাস আশুর হরম যে চারটি মাসকে বেশি গুরুত্ব গুরুত্ব দেওয়া হয়েছে সম্মানিত মাস আখ্যায়িত করা হয়েছে যখন থেকেই জমিন আসমান তৈরি করা হয়েছে তখন থেকে মাসের গণনা বারো মিনহা আর বায়তুন হেরম এই বারো মাসের মধ্যে চার মাস বিশেষভাবে সম্মানিত এই চার মাস প্রথম মাস হল রজব আর এরপরে জুল কায়দা জুল হেজ্জা এই চার মাস রজব এরপরে একসঙ্গে আরও তিন মাস জুল কায়দা জুল হেজ্জা এই চারটি মাস সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ফালা ফালাতজলি ফুসাকুম কোনো গুনাহের কাজ যেন কেউ না করেন নিজেদের উপর তোমরা জুলুম করো না অর্থাৎ সামান্যতম কোনো গুনাহের কাজ করো না বারো মাসই গুনার কাজ গুনাহ কিন্তু এই চারটি মাসের সম্মানের দাবি মর্যাদার দাবি পবিত্রতার দাবি অধিক সম্মানের দাবি হলো যে আল্লাহবাবু আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে এই ব্যাপারটি উল্লেখ করেছেন যে ন্যূনতম কোনো গুনাহের কাছেও যেন আমরা না যাই আল্লাহ তালা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে অসংখ্য অগণিত গুনাহের যে বাজার গরম রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার এবং সর্বপ্রকার নেখির কাজ আঞ্জাম দেওয়ার আমাদেরকে পাক তৌফিক দান করেন আর এই মাসগুলোর পবিত্রতাকে সামনে রেখে অন্তত আমরা যেন খুব গুরুত্ব সহকারে এখন সময়টা অতিবাহিত করার চেষ্টা করি কারণ চতুর্দিক থেকে গুনাহের একটা শয়লাভ চতুর্দিক থেকে গুনাহের বিভিন্ন চাহিদা এবং পরিবেশ এই গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন একটা ব্যাপার কঠিন একটা পরীক্ষা আর গুনাহ থেকে না বাঁচলে শুধু কিছু সংখ্যক নেকির কাজ দ্বারা আমরা সফলতা অর্জন করতে পারবো না পরিপূর্ণ শান্তি আমরা অর্জন করতে পারবো না আমরা অনেক সময় জীবনে নেকির এয়ার কন্ডিশন তো চালাই কিন্তু গুনাহের উইন্ডোগুলো বন্ধ করি না এজন্য রুম ঠান্ডা হয় না ইসলামের শান্তিটা পরিপূর্ণরূপে আমরা পাই না কারণ কিছু নেকি আছে নেকির এয়ার কন্ডিশন আমি চালু করলাম কিন্তু দেখা যায় গরমের মৌসুমে গাড়ি ঠান্ডা হচ্ছে না পরে দেখা যায় যে একটা উইন্ডো খোলা রয়ে গেছে ক্লাস খোলা রয়ে গেছে ঘর ঠান্ডা হচ্ছে না বাসা ঠান্ডা হচ্ছে না অফিস ঠান্ডা হচ্ছে না পরে দেখা যায় যে একটা উইন্ডো খোলা রয়ে গিয়েছে তো নেকির এয়ার কন্ডিশন তো চালিয়ে দেয় কিন্তু গুনাহের উইন্ডোগুলো আমরা বন্ধ করি না এজন্য ইসলামের পরিপূর্ণ শান্তি এবং শীতলতা আমরা অনুভব করতে পারি না আল্লাহ তাহলে যেন বুঝবার আমলের তৌফিক দান করেন তো এই মাসগুলোর এই গুরুত্ব ঐতিহাসিক দিক দিয়ে আরেকটা গুরুত্ব হলো যে আচ্ছা আরেকটা হলো ফানা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম তোমরা তোমাদের উপরেই মাসগুলোতে জুলুম করো না অর্থাৎ গুনাহের কাজ না আর দ্বিতীয় ব্যাখ্যা হলো দ্বিতীয় পর্যায়ে আরেকটা কথা হলো নেকির কোনো কাজ পুণ্যের কোনো কাজের সুযোগ যেন আমরা হাতছাড়া না করি যে কোনো নেকির পুণ্যের কাজের যদি সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি তাহলে এর অর্থ হয়ে এর অর্থ হয় যে আমি নিজের উপর জুলুম করলাম তো নিজের উপর জুলুম করার প্রথম অর্থ হলো কোনো ধরনের গুনাহের কাজ করা আর দ্বিতীয় পর্যায়ে এর অর্থ হলো যে নেকির সুযোগ আমি পেয়ে গেলাম আর ওইটা হাত ছাড়া করে ফেললাম তো নেকির কোনো সুযোগ হাত ছাড়া করা যাবে না হাতছাড়া করলে এটাও প্রকারান্তরে নিজের উপর জুলুমের নামান্তর আর ওই হুকুমের বিরুদ্ধাচারণ যে হুকুম যে হুকুমের মাধ্যমে আল্লাহ বলেছেন যে তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না তো যে কোনো নেকির কাজ দূরখাতন নামাজ পড়তে পারবো তেলাওয়াত করতে পারবো তাহলিল করতে পারবো আল্লাহ রাবুল আলমিন এর তৌফিক দ্বারা যেন ধন্য করেন আমরা অনেক সময় বাইরে তাকোয়া এবং ইখলাস অনেক কিছু দেখাই কিন্তু আভ্যন্তরীণ জীবনে আমাদের তাকোয়া এবং ইখলাসের মারাত্মক কমি এবং আল্লাহর আল্লাহ বিধি আল্লাহর ভয় যে পরিমাণ হওয়া উচিত তার মধ্যে অস্বাভাবিকভাবে কমতি আমাদের জীবনে রয়েছে তো আল্লাহ যেন আমাদেরকে গহিবত থেকে গুনাহ থেকে হ্যারাম কথাবার্তা থেকে এরপর ষড়যন্ত্র থেকে হিংসা বিদ্বেষ থেকে অহংকার থেকে তাকাব্বুর থেকে যত ধরনের আর্থিক ব্যাদি রয়েছে সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন পরিপূর্ণ মুসলমান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন গুণা শুধু আমরা মনে করি বাহ্যিক কিছু গুণা কিন্তু অহংকার করছি এটা যে গুণা এটা আমার খবর নেই আমি যে আত্মবিমুগ্ধিতা এবং অযুজ আমার অন্তরে রয়েছে সেটাও ঠিক নয় এবং হিংসা বিদ্বেষ কিনা আদাওয়নি রিবত এরপর তালাতালি করা যে তালাতালি করবে এখানে গেলে আর অন্যের বিরুদ্ধে বলে গেলে বিরুদ্ধে বলে হাদিসের মধ্যে এসেছে এমন মানুষ জান্নাতের গন্ধ পাবে না যে তালাতালি করবে নদুল্লাহ আলী তো আমরা এই সমস্ত রোগে আমরা মারাত্মকভাবে আক্রান্ত একজনের সঙ্গে ফোনে আলাপ করলে আর একজনের বিরুদ্ধে ওনার সঙ্গে যখন কথা বলবে তো ওই প্রথমজনের বিরুদ্ধে মিন জাহাল সব সময় একটা মুনাফিক সুলভ চরিত্র এগুলো মারাত্মক রোগ হয়ে গেছে মিথ্যা কথা বলা আমানতের মধ্যে খেয়ানত করা মিথ্যা ওয়াদা করা এরপর থালাতালি করা একে আড়ালে একে অন্যের বিরুদ্ধে দুশ্মনী এবং ষড়যন্ত্র এবং বিরুদ্ধাচারণ সমালোচনা গিবত ক্ষীণা আয়দাওয় দুশ্মনী শত্রুতা এইগুলো আমাদের ছেঁয়ে গেছে সমাজের মধ্যে এজন্য পুরোপুরি শান্তি আমরা আমাদের জীবনে ইসলামের পরিপূর্ণ শান্তি আমরা লাভ করতে পারছি না আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কথা সেটা আমাদের হচ্ছে না যাই হোক হাবি সাহেব যে প্রসঙ্গ উত্থাপন করেছেন যে এই মাস এই মাসের ঐতিহাসিক ঘটনা হলো ম্যারাজের ঘটনা প্রিয় নবী সাল আলহিসাল্লামকে আল্লাহ তালা অসংখ্য গণিত মার্জিজা দান করেছেন এই মর্জিজাসমূহের মধ্যে শরীফ হল সর্বশ্রেষ্ঠ মার্জিজা মোলাকাত আহতে ইনা বিল ভাইনাত যে প্রত্যেক নবীগণকে কিছু মার্জিজা অবশ্যই দান করা হয়েছে অনেকগুলো মর্জিজা দান করা হয়েছে অলৌকিক ঘটনা দান করা হয়েছে সত্য নবী সত্যবাদী নবী হওয়ার সঠিক সত্য নবী সত্য রাসুল হওয়ার প্রমাণস্বরূপ আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো কুদরতের নিদর্শন এবং অস্বাভাবিক ঘটনা অসাধারণ ঘটনা অলৌকিক ঘটনা আল্লাহ তালা সব নবীগণকে দিয়েছেন আল্লাহর কুদরতের কিছু নিশানি এবং নিদর্শন আল্লাহ তালা দিয়েছেন এর দ্বারা সত্য নবী হওয়ার প্রমাণ মেলে প্রিয় নবী সাল আলী সাল্লামকে অনেক বেশি দেওয়া হয়েছে শেখ সাদির তো আজিব বলেছেন যে ফার্সি কবিতার মধ্যে যে হুসনে ইউসুফ দমে আসা দেয় দোরি আছে হজরত ইউসুফ আলি সৌন্দর্যের আশ্চর্য সৌন্দর্যের ময়াজজা অলৌকিক গঠন আল্লাহ দান করেছেন আর ইসা আলিমামকে দমে আইসা আলিমাম একটা উনি ফুঁ দিলেই দম করলেই বড় থেকে বড়ো রোগীকে আল্লাহ তালা শিফা দান করতেন মাসিহ ছিলেন আলি সালাতাম তাকে সেই দমে ঈসার মোয়াজা আল্লাহ তালা দান করেছিলেন আর ইয়াদে বেয়দা হজরত মুসাআলিহিসালামকে আল্লাহ তাহলে দান করেছেন বগলের মধ্যে হাত রাখলে সেটা একটা প্রজ্বলিত আলোকবর্তিকা হয়ে বের হতো সব্লাহ তো এটা ছিল হজরত মুসা আলি ইসলামের মাজিজা সকল নবীগণ যা এই সমস্ত ইউসুফ আলিহী ইসলামের সৌন্দর্য দমে আইসা ইয়াদে বেজা সকলের আলাদা আলাদা মাজিজা ছিল কিন্তু হে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম সবাই মিলে যত মাজিজা একা আল্লাহ তহা আপনাকে সে পরিমাণ দিয়েছেন বরং তার চেয়ে বেশি দিয়েছেন সুবহান এত মোরাজিজা আর কাউকে দেওয়া হয়নি প্রিয়নবী সাল্লিহি আসাল্লামের আর বাব এত এই অধ্যায়টা এত প্রশস্ত যে বলে গুনে শেষ করার মতো নয় সুবহান আল্লাহ এত বেশি মোয়াজা এত বেশি অলৌকিকত্ব এত বেশি অসাধারণ ঘটনা বলি এত বেশি আল্লাহ তালা খওয়ারিকে আদাত ঘটনা বলি হজরত নবী করিম সাল্ল আলহিহি দান করেছেন যার কোনো ইয়ত্থা নেই শেষ নেই আল্লাহ আকবর তো সবচেয়ে বড় মার্জিজানবির পবিত্র কোরআন শরীফ কেয়ামত পর্যন্ত সেটা অবিকল অবিকৃত অপরিবর্তিত হয়ে কেয়ামত পর্যন্ত থাকবে এর হেফাজতের দায়বার স্বয়ং আল্লাহ রবুল আলমিন তার কাঁধে তুলে নিয়েছেন এবং দুনিয়াতে কোনো কিতাবের মুখস্থকারী সম্পূর্ণ হাফিজ কোথাও কেউ বের করে দেখাতে পারবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন সুবাহান্লাহ এই কিতাবের প্রত্যেক যুগে অসংখ্য অগণিত হাফিজ তৈরি করছেন আর ছোট অবধ শিশুদেরকে রাখ এই কাজের জন্য আল্লাহ তালা বিশেষভাবে কবুল করছেন সোহানুল্লাহ আজিম এরপর কোরআনে করিমের পরে বড় মারাজিজা হলো মেয়রাজ শরীফের মাজিজা পবিত্র মেয়রাজে প্রিয় নবী সাল্লাহ আলিহিহিসাল্লামকে আল্লাহ তালা নিয়ে গিয়েছেন আমি শুধু মেয়রাজের প্রেক্ষাপটটা আজকে বলবার চেষ্টা করবো যখন প্রিয় নবী সাল্লাহ আলী দিনের দাওয়াত দিলেন

আচ্ছা আমার একটা প্রশ্ন হইল এক মসজিদ ওই গত সাইফাস দন হাজার নামাজক ইসলাম আসর বাদে দন হাজার নামাজ ইমাম হইলা কইলা উফরে যে কি নিচে লাশ রাখা নিচে নমাজ খামনায় ফড়বার এর বাদে দেখা যায় কিছুক্ষণ মানুষ নিচে রই গেছেন রইয়া লাশ সামনে তারা নমাজ সাইরেখাত ফরছেন তো এটা কতটুকু ইসলামর দৃষ্টিতে আছে যে লাশ সামনে তৈরি নলা ব্রাদার মিডু জানতাম সেই রকম আর আমার দুই লম্বর প্রশ্ন হইল মেরাজ সম্বন্ধে মেরাজ তো আল্লাহ নবীর বড় মজেজা আমরা তো সবই ওই যুগের কিছু কিছু মাংস রাখি এটা আমার লোক কিছু কিছু আমি তোরা তো কাম করি এরা যে হজর নাম সফলে গেছিলাম এরাজ নাউজ বিল্লা মিনজালিক তো এটা সেনে ইটা আয় আমরার মাঝে আর কিছু অংশ আমরার যে

দেখেন কোনো মতে নামাজ হয়ে যাবে কারণ লাশ তো আর সরতে পারছে না কেউ যদি সামনে থাকে আপনার কোনো মানুষ আপনি যদি একটা ফরজনমাজ পেছনে পড়েন সে যদি সরে না যাওয়া আসা কেউ করে না সামনে সামনা দিয়ে তো যদিও এটা একটা সন্দেহ হয়ে যায়

এটা কোনো ফজিলত মনে করে তো আর কেউ করছে না বা এটা সঠিক মনে করে এটা করছে না বা এটা যে নামাজ পড়ার নিয়ম তাও মনে 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 করে এটা করছে না আপনি এক জায়গায় জায়গা পাচ্ছেন না সংকীর্ণতা বা অন্যত্র গিয়ে নামাজ পড়তে পারছেন না তো এখানে পড়ে নিচ্ছেন তো আমার মনে হয় অপারগতার কারণে এটার মধ্যে কোনো কারাহাতও হবে না ইনশাআল্লাহ বা ক্রু হবে না আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তো এত বড়ো শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ বলে মনে হচ্ছে না তবে ইচ্ছা করে ইচ্ছা করে এটা না করাই ভালো আপনি নামাজ পড়বেন জানাজা সামনে রেখে এখানে পড়বেন কোনো ধরনের একটা ডাউট থেকে সন্দেহ থেকে বা জানাজার নামাজের মধ্যে একটা সামঞ্জস্য হয়ে যাবে অন্যজনের দেখার ক্ষেত্রে সেটা থেকে বিরত থাকাই উত্তম তো বিরত থাকাই উত্তম একটা জায়গায় কিন্তু যদি কোথাও এরকম মজবুরি হয়ে যায় অপারগতা হয়ে যায় তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন ম্যারাজ সম্পর্কে তো ম্যারাজের আলোচনা আমি করতে পারিনি শুরুতে জাস্ট আরম্ভ করেছি ভূমিকা স্বরূপ কিছু কথা বলবার চেষ্টা করেছি তো কথা হলো যে এই সশরীরে প্রিয় নবী সাল্ল আলি ওসাল্লাম ম্যারাজ করেছেন এটাই ওম্মতের সকল কারামের এর উপর একমত এবং স্বশরীরে ম্যারাজ হওয়াটাই মাজিসা হতে পারে স্বপ্নে তো যে কেউ স্বাদ স্মান করে আসতে পারবে তো এটা কোনো নবীর মরজিদা হওয়া কোনো কিছু না স্বপ্নে যদি কেউ দেখে আমি উড়ে চলে যাচ্ছি আমি একেবারে প্লেনের মতো উড়ে চলে যাচ্ছি অনেকে দেখে এরকম আমি একেবারে গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছি ইয়ার উপর দিয়ে উড়ে যাচ্ছি আকাশের পাশ দিয়ে চলে যাচ্ছি ছোটোবেলা কিছু বাচ্চারা ছোট বাচ্চারা তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে তো রাত্রে ঘুমানোর পর এটা আমরাও ছোটোবেলায় দেখেছি অনেক সময় মনে হতো ঘুমানোর পরই দেখতে মনে হতো যে আমরা উড়ে চলে যাচ্ছি এটা ছোটোবেলায় থাকে তো এটা পরে আমি ভাবলাম যে এটা হয় কি আমরা তো মনে করেন বিভিন্ন জায়গায় বাড়ির গাছের নিচে বিভিন্ন বন জঙ্গলে সর্বত্র আমরা যাই আর কোনো রোগ বাধা নেই মাঘরিবের সময় হয়তো আমরা বাচ্চারা ছোটোবেলায় আমরা ওই সময় থাকতাম তো এই সময় কিছু আসারাত থাকে আর এরপরে এসে ঘুমিয়ে পড়লাম তো ছোটো বাচ্চাদের কষ্ট হয় তাদেরকে এই জন্য আয়াতুল করছি এবং চার কুল পড়ে অন্তত ফু দেওয়া উচিত প্রত্যেকের কারণ তারা তাদের কষ্টটা ব্যয় করতে পারে না ঘুম থেকে একটু কেঁদে খেঁদে ঘুম থেকে জেগে উঠে প্রায় বাচ্চাদের এমন হয়ে যায় তো একটু ঘরের মধ্যে তিলাওয়াতের অভ্যাস আর প্রত্যেকটা বাচ্চাকে হেফাজতের জন্য প্রতিদিন চার কুল পড়ে ফু দেওয়া এটা উচিত এখন স্বপ্নের মধ্যে তো যে কেউ মেহরাজ চলে যেতে পারে যে কেউ দুনিয়ার একেবারে আকাশের উপরে উঠে গেলেও এটা কোনো আশ্চর্য কিছু নয় এটা মরাজা হতেই পারে না আর দ্বিতীয় কথা হলো যে সায়েন্টিফিকলি এটার কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না এই জন্য এটা সম্ভব মনে হচ্ছে না যে রাতের অল্প সময়ের মধ্যে ওই সময়ের জন্য কয়েক মাসের রাস্তা হল মাক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা প্যালেস্টাইন পর্যন্ত এই কয়েক মাসের রাস্তা হাওড় দিয়ে বড় বড় মরুভূমি অতিক্রম করে আসতে হয় তো প্রথমে তিনি মসজিদুল আকসায় আসলেন আর এরপর আল্লাহ তালা উপরে নিয়ে গেলেন তো আল্লাহ তালা তো আরম্ভই করেছেন এরা এই আলোচনাটা সুবহান আল্লাহি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদ ইল হারাম ইল আল মসজিদ ইল আকসা সুবহান সেই সত্তা যে সত্তা তার এক বান্দাকে রাতের অল্প সময়ে মসজিদুল হারাম থেকে মক্কাতুল মুকরমা থেকে মসজিদুল আকসা প্যালেস্টাইন পর্যন্ত নিয়ে এসেছেন আর সেখান থেকে যে

পুরো গঠনাক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এটা স্বপ্ন নয় কেউ এর পক্ষে মতামত দেননি এবং এই ধরনের কথাগুলো গুমরাহী এবং কিছু সংখ্যক অরিয়েন্টালিস্ট এবং প্রাচ্যবিদ যারা রয়েছে তাদের তারা অরিয়েন্টালিস্টরা প্রাচ্যবিদ যারা মুস্তাশরিকিন যারা যারা ইসলামের মধ্যে সন্দেহ সৃষ্টির জন্য তারা দেখবেন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পনেরো বিশ বছর ইসলাম সম্পর্কে স্টাডি করে ইসলামেরই খুব নির্ভরযোগ্য একটা বই লেখবে এর মধ্যে একটা জায়গায় সন্দেহ ঢুকিয়ে দেবে যাতে এই মুসলমানরা ইমান হারা হয়ে যায় তো অমুসলিম এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন গবেষণা করে আর এই গবেষণা তারা তাদের গবেষণাগুলো খেতাব আকারে তারা প্রকাশ করে এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ বলা হয় প্রাচ্যবিদ তো আমাদের সাথী মার্শাল্লাহনা কবি মুসাল হাফিজ সাহেব উনি একটা বই লিখেছেন তো অসাধারণ কিতাব লিখেছেন বাংলা ভাষায় এখন ওনার মতো সাহিত্যিক খুঁজে পাওয়া মুশকিল আর একজন দার্শনিক হিসাবেও তিনি তার স্থান ইতিমধ্যে করে নিয়েছেন তো জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার বাংলা সাহিত্য সাংবাদিকতা বিভাগের প্রধান ছিলেন বিশ্বনাথ মাদেশাইয়ের আগে ছিলেন পরে জামায়াতুল খায়ের ছিলেন এখনো জামায়াতুল খায়ের প্রত্যেকটা প্রোগ্রাম প্রায় আসেন আলহামদুলিল্লাহ জাতীয় ফিলিস্তিন সম্মেলন কিছুদিন আগে হয়েছে জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে তো এটাতে সিলেট শহরে বড় একটা প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এটা জাতীয় ফিলিস্তিন সম্মেলন শিরোনামে হয়েছিল এটা খুবই সফল হয়েছে আপনাদের দোয়ায় তো এই সম্মেলনে তিনি বক্তব্য রাখে গিয়েছেন তো তিনি প্রাচ্যবিদদের বিরুদ্ধে একটা বই লিখেছেন তো প্রাচ্যবিদরা কিভাবে ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে পুরো মানব জাতির বা মুসলমানদের ইমান কীভাবে তারা বিনষ্ট করে দিতে চায় তারা এই ষড়যন্ত্রগুলো তারা তিনি উল্লেখ করেছেন আর এ তার কিতাবের মধ্যে একটা প্রাণবন্ত আলোচনা এই ব্যাপারে বিদ্যমান রয়েছে তো আমাদের এগুলো জানবার দরকার রয়েছে যে ওরিয়েন্টালিস্টরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্দেহ তৈরি করতে পারে তারা যদি লেখে যে এই কথাটা সব মানা যায় বাকি জীবন খুব সুন্দর এখানে এসে উনি একটা মিথ্যা কথা বলে ফেলেছেন আল্লাহ তারা বলছেন এমন হান যে সত্তা সুবহান যে সত্তা তিনি তার বান্দাকে অল্প সময়ের মধ্যে নিয়ে গেছেন পুরো কোরআন শরীফের মধ্যে সুবহান শব্দটি কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে এর অর্থ যদি আমরা একটু স্টাডি করে নেই তাহলে বিষয়টি মনে হয় স্পষ্ট হয়ে যাবে সকল আমরা বলি পবিত্র সেই সত্তা এর দ্বারা পরিপূর্ণতার জমা এবং অনুবাদ হয় না সুবহান শব্দের ব্যাখ্যা হয় না তো এমন মহান সত্তা যার মধ্যে দুর্বলতা বলতে কোনো কিছু নেই ন্যূনতম কোনো দোষ নেই দুর্বলতা নেই কোনো ধরনের দুর্বলতা থেকে সামান্যতম দুর্বলতা থেকে অক্ষমতা থেকে যিনি সম্পূর্ণরূপে পবিত্র এমন মহান সত্যকে সুহান বলা হয় আর আরেকভাবে যদি ব্যাখ্যা করেন সেটা এইভাবে বোঝানো যায় যে কুল কায়নাতের সমগ্র সৃষ্টি জগতের সকল সৃষ্টি একত্রিত হয় সকল সৃষ্টি আমি যে কথাটা বলছি আল্লাহ পরে যা কিছু সব হলো সৃষ্টি কুল কায়নাত এই কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কুল সৃষ্টি এবং সৃষ্টি কুলকে যদি একত্রিত করা হয় সকল মখলুকের যত ধরনের বড় বড় এই জল জলাশয়ের মধ্যে যত সব জীবজন্তু রয়েছে স্থলে স্থলজগতে জলজগতে আকাশে সর্বত্র আকাশপথে যত ধরনের মখলুক হতে পারে আর মানুষ জিন্নাত ইনসান সবাইকে একত্রিত করে নেন তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল মখলোক একত্রিত হয়ে কোনো একটি কাজ করতে যদি অক্ষম হয়ে যায় সেই জায়গায় যে মহান সত্তার শক্তি যেখান থেকে আরম্ভ হয় যে মহান সত্তার এমন সত্তাকে বলা হয় সুমহান মানে কুল কায়নাত একত্রিত হয়েও সকল যুগের সকল জমানার শুরু থেকে নিয়ে কয়েমত পর্যন্ত সকল মখলোক সকল সৃষ্টি তাদের সকল শক্তি এনার্জি মেধা সব কিছু একত্রিত করে যদি কোনো একটা কাজ করতে সম্পূর্ণ অক্ষম হয় সেখান থেকে যে মহান সত্তার শক্তি আরম্ভ হয় এমন সত্তাকে বলা হয় সুবহান এবারে দেখুন হাজরত ইনুস আলিহিসামকে আল্লাহ তালা মানে মাছের পেটে তিনি চলে গেলেন মাছের পেটে চলে যাওয়ার পর তিনি আশ্চর্য ধরনের অবস্থা মানে মাছের ভেড়ের অন্ধকার সমুদ্রের অন্ধকার গভীর রাতের অন্ধকার এরপরে আটলান্টিক মহাসাগরের কোন পাশে কোন এলাকায় কোন বিশ্বের কোন অঞ্চলে কোন কত হাজার ফুট পানির নিচে কোন জায়গায় আছেন কেউ বলতে পারে না ওই সময় দুনিয়ার সকল শক্তি একত্রিত হলেও সকল মখলুক একত্রিত হলেও এই তথ্য উদ্ধার করা মুশকিল যে ইসলাম কোন মাছের পেটে কোন জায়গায় আছেন সমুদ্রের কোনো সীমানা কুলকিনারা নেই আর রাতের অন্ধকার আবার কোন জায়গায় ওই মাছ হজরত ইউনুস আলি ইসলামকে খেয়ে ফেলেছে দুনিয়ার সকল মখলুক যেখানে ইউনুস আলি ইসলামকে উদ্ধার করতে অক্ষম সেই জায়গায় ইউনুস আলি ইসলাম মাছের পেট থেকে কি বলেছিলেন ওয়ানাদা মাতি আল্লাহ ইলাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিন আলমী হে আল্লাহ এখন আপনি উদ্ধার করতে পারেন আপনি সুবহান সত্তা অর্থাৎ এই মুহূর্তে আমাকে বাঁচানোর জন্য দুনিয়ার সকল শক্তি একত্রিত হলেও সবাই অক্ষম আর এই স্থলে আপনি সক্ষম এই সক্ষমতা প্রকাশ করার জন্য এই স্থলে সকল মাহলুক সকল সৃষ্টি জগৎ যেখানে অক্ষম আর সেই স্থলে যে মহান সত্তা সক্ষম এমন বোঝানোর জন্য ইউনুস আলী ইসলাম সুব্রাহ শব্দ ব্যবহার করেছেন আরো উদাহরণ আছে হাজর দেখুন কে যখন আল্লাহ তালা বললেন মানুষ সৃষ্টি করবো আমি আল্লাহ তালা ধমক দিলেন এনি আলমা আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না তোমরা বুঝবে না এই মানুষ সৃষ্টির পেছনে কী হেকমত কী রহস্য সারেন্ডার করে কি বলেছেন সুহানা ইনকা আলিমুল হাকিম হ্যাঁ আল্লাহ আমাদের সকলের বোধ শক্তি বুঝার শক্তি এগুলো সীমিত আমরা সবাই যেখানে অক্ষম সেখানে কি হেকমত নিহিত রয়েছে আমরা মনে করছি এরা মারামারি করবে লড়াই ঝগড়া বিবাদ করবে এর পেছনেও মানব সৃষ্টির মানব সৃষ্টির যৌক্তিকতা কি থাকতে পারে সেটা বুঝতে আমরা অক্ষম আমরা সবাই যেখানে অক্ষম আর সেই স্থলে যে মহান সত্তা সক্ষম এমন সত্তাকেই ফেরিস্তাগণ সুভহান শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন তো সুবহান শব্দের আরব কোরআন শরীফ থেকে উদাহরণ দেওয়া যায় বিভিন্ন জায়গায় রয়েছে মহান শব্দের ব্যবহার রয়েছে এটা এটা থেকে বোঝা যায় যেখানে সবাই অক্ষম আর এই অক্ষমতার স্থলে যে মহান সত্তা সেখানে অক্ষম নন বরং সেখান থেকে তার শক্তি আরম্ভ হয় সবার শক্তি যেখানে শেষ হয়ে যায় আর সে স্থল থেকে সবার জন্য যেটা অসম্ভব আর সেই স্থলে যে মহান সত্তার জন্য সবটুকু সম্ভব এমন সত্তাকে বলা হয় সুবহান তো আল্লাহ মেয়ারাজের আলোচনা আরম্ভই করেছেন সুবহান আল্লাহ আসরাব আব্দিহিলাম মিন আল মসজিদ আল হারাম সুবহান মেয়ারাজে নিয়ে গেছেন সুবহান এমন সত্তা যিনি মেয়ারাজে নিয়ে গেছেন তো আল্লাহ প্রথমেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে তোমরা যেটাকে অসম্ভব মনে করছো তোমাদের বুদ্ধি দিয়ে বুদ্ধিতে আসে না বিবেকে আসে না আকলে আসে না সায়েন্টিফিকলি কোনো এটার অর্থ বের করা এটার 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 বাস্তবতাকে উপলব্ধি করার সত্য মনে করার কোনো সুযোগ যেখানে নেই আল্লাহ বলছেন এই সব প্রশ্ন অবান্তর এই সব প্রশ্নের কোনো অর্থ নেই কারণ আমি সবাই যেখানে অক্ষম আর যে সে মহান সত্তা সক্ষম এমন সত্তা আমি আল্লাহ সুবহান আমি নিয়ে গিয়েছি আমি সুবহান নিয়ে গিয়েছি সুতরাং তোমাদের এই ধরনের সন্দেহের কোনো অবকাশ এখানে নেই তো এটা শারীরিক ম্যারাজ আল্লাহর জন্য সম্ভব আল্লাহ এটাই আরম্ভের মধ্যে মেয়ার আলোচনা শুরুর মধ্যেই আল্লাহ এই এই কথাটা বলে দিয়েছেন আর সন্দেহ দূর করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি আশা করি দোষ শ্রোতা আপনার এই আলোচনার জন্য অপেক্ষায় থাকবেন যেহেতু আমরা ছোট্ট একটি হচ্ছে বিরতির পর আবার যখন ইনশাআল্লাহ দোষ শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে এবং এই আলোচনা আমরা শোনার চেষ্টা করবো এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাংলাদেশ শ্রোতা ইসলামিক একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মার্কবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহেব জাজাকুমুল্লাহ মুফতি সাহেব পূর্বে আপনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়ারাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি এই যে মেয়ারাজ সম্পর্কে যে ভুল ধারণা শুরুতেই এটা অসম্ভব এটা মানুষের নিছক সীমিত বুদ্ধি এবং বিবেক দিয়ে অনেক মানুষ সেটাকে বিবেচনা করতে চায় এবং যেটাকে সায়েন্টিফিকলি যেটাকে বিশ্বাস করা যায় এমন কথা আমরা বিশ্বাস করব আর অন্যতায় সেটা আমরা বিশ্বাসই করব না তো তাহলে ইমান বিল গায়েব কোথায় রয়ে গেল আল্লাহর অসাধারণ শক্তি অলৌকিক শক্তি এর বিশ্বাসই বা কোথায় বাকি থেকে গেল তো আর এখানে মজিজা হওয়ার গুণ কীভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে এটা মজিজা হতেই বা পারে কীভাবে তো এই জন্য আল্লাহ আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন যে এমন এক সত্তা খুল মখলুক সকল সৃষ্টি জগৎ যেখানে সম্পূর্ণরূপে অপারগ যে জায়গায় সেখানে যিনি সক্ষম سبحان الله شتار نامه سبحان تسبحان بله سبحان الذي أسرى بعبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه إنه من آياتنا إن إن باركنا حوله لنريه إنه هو السميع البصير من آياتنا. من آياتنا إنه هو السميع البصير. الله تعالى আশ্চর্য কুদরতের বেসুমার নিদর্শন আল্লাহ তারা দেখাবেন এজন্য আল্লাহ তারা সফরে নিয়ে গিয়েছেন এজন্য আশ্চর্য প্রথম আসমানে কি ঘটনা ঘটেছে দ্বিতীয় আসমানে কি ঘটনা ঘটেছে তৃতীয় আসমানে কি ঘটনা ঘটেছে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সব কিছুর আলোচনা প্রিয় নবী সাল আলী সাল্লাম করেছেন এরপরে জান্নাত জাহান্নাম তিনি দেখেছেন শরীফুল আকলাম তিনি দেখেছেন সিদ্ধথুল মুহায় চলে গিয়েছেন যেখান থেকে আর জিবরিল আমিন আলিহাসাল্লামও আর সঙ্গে যেতে পারবেন না কারো যাওয়ার কোনো পারমিশন নেই আরসের শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা সেখানে প্রিয়নবী সাল আলিহ্লাম চলে গিয়েছেন সেখান থেকে প্রিয় নবী সালুল্লাহ আলিহ্লামকে একা যেতে হয়েছে আল্লাহর আয়সের ভিতরে সেখানে জিবরিলেরও চলে যাবে সামাহান আল্লাহ তো সত্তর হাজার নোরের পর্দা অতিক্রম করে আল্লাহর সঙ্গে সরাসরি মুলাকাতের সরাসরি মুলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে আল্লাহর দর্শন লাভ হয়েছে দিদার নসিব হয়েছে তো পুরো গঠন আপনি পড়েন আমি একটা কিতাবের রেফারেন্স আপনাদেরকে দেব সেই কিতাবের নাম হলো নসরুল তৈব ফি রিকরিন নবীল হাবীব হজরত উল উম্মদ মুজদ্দিদে মিল্লত মৌলানা আশরফ আলী তাহানবী রহমতুল্লাহ আলহ লেখা কিতাব বর্তমান যুগে নিজের সংশোধন অন্যের সংশোধন পরিবারের সংশোধন সমাজের সংশোধন এবং সঠিক ইসলামের নীতির উপর চলার নিয়ম পদ্ধতি যদি আমরা জানতে চাই তাহলে হজরত মৌলানা হাকিম মোলম্মদ মৌলানা আশরফ আলী থানবীর রহমতুল্লাহ আলিহি যিনি গত শতাব্দীর এক মজাদ্দিদ ছিলেন সংস্কারক ছিলেন এবং এক হাজারের চেয়েও বেশি প্রায় দেড় হাজারের মতো কিতাবাদি নিজে একা তিনি রচনা করেছেন এককভাবে এতগুলো কিতাব গত শতাব্দীতে আর কেউ লেখেননি এত বড় লেখক অতিবাহিত হননি সেই মহান ব্যক্তিত্ব হলেন হাকিম মোলম্মদ মুজদ্দিদে মিল্লত মারণা আশরফ আলী তাহা নবী রহমতুল্লা আলী লেখা একটা কিতাব নসরত তৈব ফির নবী আল হাবিব সল্লী ওসাল্লাম বরকতময় কিতাব আশ্চর্য বরকতময় কিতাব মারানা আমিনুল ইসলাম সাহেব বাংলাদেশের অনেক বড় একটা আলীম লেখক ছিলেন উনি এর অনুবাদ করেছেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাথোয়ারা যে ফুলের খুশবুতে জাহান মাথোয়ারা এই কিতাবের মধ্যে ম্যারাজ সম্পর্কে এত তাত্ত্বিক এত শিক্ষণীয় এত চমকপ্রদ এত সুন্দর এত শিক্ষণীয় আলোচনা রয়েছে যে আমি অন্তত সিরাতের কোনো কিতাবে ম্যারাজ নিয়ে এত সুন্দর শিক্ষণীয় আলোচনা আমি দেখতে পাইনি সুহান আল্লাহ তো আপনারা যে ফুলের খুশবুতে সারাজাহান জাহান মাথুয়ারা যে সিরাতের কিতাব সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে কেউ খুব অল্প স্থান এক পৃষ্ঠার মধ্যে শেষ করে দিয়েছেন আলোচনা কিন্তু সেখানে আর না হয় আমার যা ধারণা ত্রিশ চল্লিশ পৃষ্ঠাত হাজরত থানুর রহমাতুল্লাহ আলোচনা করেছেন এবং প্রত্যেকটা অংশ থেকে ম্যারাজের যত সব শিক্ষণীয় দিক আমাদের জন্য ফুটে ওঠে এই শিক্ষণীয় দিকগুলি তিনি তুলে ধরেছেন সুবাহানুল্লাহ দেখেন প্রথম কোথায় আরম্ভই যেখান থেকে করেছেন যে হাজরত নবী করিম সাল আলহ্লাম হ্যারমের ভিতরে হানির ঘরে তিনি এইটা এখন সিদুল হারামের অন্তর্ভুক্ত একটা অংশ তো এই উম্মেহানের ঘরে তিনি বিশ্রাম বিশ্রামে ছিলেন তো বিশ্রামে ছিলেন সেখান থেকে সোহান আল্লাহ গড়ের ছাদ ভেঙ্গে ওনাকে বের করে মানে আল্লাহর নবীসল্লাহ আলী সাল্লামকে প্রথমেই বোঝানো হয়েছে এটা একটা আশ্চর্য কোনো ঘটনা করতে যাচ্ছে এই জন্য নর্মালি দরজা খুলে এইভাবে আসেননি বরং ছাদ ভেঙ্গে হজরত ইব্রা হজরত জিবরিলাম আলী ইসলাম আলিহিস্লাম এসেছেন মিজাবের রহমতের নিচে নিয়ে গেছেন জমজমের পানি দিয়ে প্রথমে সিনা চাক করা হয়েছে তো বক্ষ বিধারণের ঘটনা বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনা কয়েকবার আল্লাহর নবী সাল্ল আলিহ্লামের একটা সার্জারি হয়েছে বলা যায় যেটাকে আমরা বাইপাস অপারেশন বলতে পারি তো ওইটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে এরপরে ওইটা আবার লাগিয়ে দেওয়া হয়েছে সুভান ওই ছোটোবেলায় সময় তার অন্তরাত্মাকে পবিত্র করা হয়েছে তো ওই দিলকে জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে এখান থেকে বলা হয়েছে ওই পানি তো ওনারা হাউজে কাউসর থেকেও নিয়ে আসতে পারতেন কিন্তু এই কাজ না করে জমজমের পানি যে সর্বশ্রেষ্ঠ হাউজে কাউসরের পানি থেকেও শ্রেষ্ঠ এই কথার প্রমাণ ওই রকরাম উল্লেখ করেছেন এই ঘটনা থেকে আর জমজমের পানি দিয়ে ধৌত করেছেন এরপরে এলম আর হেকমত দিয়ে এই সিনাকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে এবং ঊর্ধ্ব জগতের সফরের জন্য অন্তরজাত অন্তরের মধ্যে যে সহ্য শক্তি এবং কার্যকারিতা আর উপযুক্ততা আল্লাহ আল্লাহতালা তৈরি করে দিয়েছেন এলম হেকমত দিয়ে যাতে ওই দীর্ঘ সফর যেটা আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শনগুলো দেখার জন্য যে যোগ্যতায় বলিয়ান হওয়া প্রয়োজন যে উপযুক্ততা থাকা প্রয়োজন সেই উপযুক্ততা আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন এই হেকমত দ্বারা অন্তর্জগতকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে আর এই দীর্ঘ সফরের জন্য আল্লাহ তালা তাকে অ্যাবুল করেছেন তৈরি করেছেন উপযুক্ততা তার মধ্যে তৈরি করা হয়েছে আল্লাহই ভালো জানেন এর পেছনে কী হেকমত রয়েছে কী আশ্চর্য ঘটনা বলি রয়েছে এই ঘটনাকে বিশ্বাস কাফেরা করেনি শুনে বলছে এই দেখো পাগলের পাগলামি এই ধরনের কথা সে বলছে এখন তার এটা মানে ভুল হওয়া অশুদ্ধ হওয়া মিথ্যে হওয়া এর জন্য এই ঘটনাটাই যথেষ্ট এমত অবস্থায় হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালনহ প্রথম খলিফা আবু বকর সিদ্দিকহ সুহানুল্লাহ তাকে যখন বলা হলো দেখো তোমার বন্ধু কী বলছেন তোমার দুস্থ তোমার বন্ধু সমবয়সী আল্লাহ আকবর হজরত আবু বকর সিদ্দিক্লাহ তিয় বলছেন তিনি বলেছেন এরকম ম্যারাজে গিয়েছেন যদি তিনি বলে থাকেন তাহলে কোনো প্রমাণ লাগবে না কোনো প্রুফ লাগবে না কোনো দলিল লাগবে না এটা যে সত্য এটা যে বাস্তব আর এটা যে সশরীরে ম্যারাজ হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা সম্পূর্ণরূপে বাস্তব স্বপ্নের ঘটনা নিয়ে এত কি লড়াই হয় ঝগড়া হয় কেউ কি প্রশ্ন উত্থাপন করে যদি মহানবী সাল আলি সাল্লাম বলতেন যে আমি স্বপ্নে এভাবে দেখেছি তো সব জায়গায় এরকম হলুস্থল সৃষ্টি হতো না আলোড়ন সৃষ্টি হতো না প্রশ্ন তৈরির এবং বিরুদ্ধে কথা বলবার মতো একটা পরিস্থিতি তৈরি হতো না কারণ তারাও তো সবাই জানে যে স্বপ্নে এরকম ঘটনা ঘটতে পারে দেখেও নিতে পারে কেউ সশরীরে ঘটনা ঘটনার দাবি আল্লাহ রবী সাল আলহ্লাম করেছেন যে আমি মারাজে গিয়েছিলাম গেল রাত্রে তো এই ঘটনা শোনার পর তারা এটাকে মানে অবিশ্বাস মানে মনে করছিল এটাকে অবাস্তব মনে করছিল এটা স্বপ্নে হলে তো এভাবে অবাস্তব বলে এটাকে প্রচারণার বিরুদ্ধে প্রচারণা চালানোর কোনো প্রয়োজনও তাদের তেমন দেখা দিত না আর আবু বকর আনহু বিশ্বাস করেছেন এই বিশ্বাস করাটাকে নিয়ে আশ্চর্য প্রকাশ করা হতো না আর আবু বকর সিদ্দিক্লাহ আনহু নির্দ্বিধায় নিঃসংকুচে বিনা সংশয়ে সন্দেহাতীতভাবে সম্পূর্ণ সত্য বিলিভ করার কারণে প্রমাণ ছাড়াই বিলিভ করার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক মহা সত্যবাদী সুবহানাল্লাহ তো সিদ্দিক উপাধি পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু আনহু উনার উপাধি হয়েছে তো এই যে মহা তাকে উপাধি দেওয়া হয়েছে এটা এই মেরাজের ঘটনা স্বীকার করার কারণে বিশ্বাস করার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছে তো জাযাকুমুল্লাহ খাইরান আমরা কলার চলেছি ইনশাআল্লাহ

সম্পূর্ণ শুকিয়ে গেলে এর উপর মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবেন সম্পূর্ণ শুকিয়ে গেলে এর উপর মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে ভিজা পা নিয়ে এই জায়গায় যদি আবার পা রাখেন আর ওই ভিজা পা ভেজা পা যদি তার কারণে অজু করে অনেকেই মনে করেন ভেজা পা নিয়ে জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া ঘরের মধ্যে অনেকেই স্যান্ডেল ব্যবহার করেন আরেকটা স্যান্ডেল এখন তো শীতের শীতকালে কোন কোনো সময় ছোট্ট স্যান্ডেল ব্যবহার করতে হয় বা কী বলে ওইটাকে স্লিপার স্লিপার অনেকে ব্যবহার করেন অথবা স্যান্ডেল ব্যবহার করেন ঘরের ভেতরে সেটা অনেক ভালো যদি এরকম কিছু ব্যবহার এটা এটা ব্যবহার করা উচিত আর না হয় বেজা পা দিয়ে ওই জায়গায় যদি পা রাখেন আর ওই প্রস্রাবের জায়গাটা যদি আবার ভেজে যায় আর এই বেজা পা যদি ওই এর মধ্যে লেগে যায় তখন আবার সন্দেহ আছে মানে এটা পা না পাক হয়ে যেতে পারে কিন্তু যদি এটা শুকনো থাকে আর ওই জায়গায় যদি ভেজা পা নিয়ে কেউ না যায় আর যদি উপরে কোনো মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে তাহলে এটা জায়জ হবে কোনো অসুবিধা হবে না কিন্তু সাধারণত এটাকে পাক করার নিয়ম কি হতে পারে সেটাও জেনে নেওয়া ভালো যে যদি এই এটাকে ধরেন এই পানি একটু ছেড়ে দিয়ে বা বিভিন্ন স্প্রে ইত্যাদি দিয়ে যদি আমরা ইয়ে করি স্পঞ্জ দিয়ে যদি আমরা আবার শুকিয়ে নেই আবার আবার ওইটা দেওয়ার পর আবার পানি ছেড়ে দিয়ে এগেইন অ্যান্ড অ্যাগেন যদি আমরা বারবার এটাকে যদি কয়েকবার এই ইয়ে দিয়ে যদি হুবার দিয়ে যদি আমরা ওইটাকে অথবা কোনো স্ট্রিম দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি আমরা শুকিয়ে নেই পানি উঠিয়ে নেই আবার ওইটা দিয়ে ফেলি আবার নতুন পানি ঢালি এরপরে আবার শুকিয়ে উঠিয়ে নেই আর এরপরে যদি আমরা মনে করি যে এখন আর পেশাবের যে সামান্য আসর সেটা আর অবশিষ্ট নেই সেটা অবশ্যই উঠে গেছে বারবার দোয়ার কারণে বারবার শুকানোর কারণে বারবার শুকিয়ে আবার ওইটাকে পানি ঢেলে আবার ওইটাকে শুকিয়ে এগেইন এগেইনটা করার মাধ্যমে যদি প্রস্রাবের আসার যদি শেষ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এটা পাক হয়ে যাবে তো একটু সময় লাগবে এটার জন্য কষ্ট করতে হবে কয়েকবার এই কাজটা করতে হবে যাতে প্রস্রাবের আসার না থাকে পাক হওয়ার জন্য মৌলিক যে কথা সেই কথাটা হল আসার যেন জাইল হয়ে যায় না নাজাসতের আসর যেন দূর হয়ে যায় তো আসর সম্পূর্ণরূপে দূর হয়ে গেলেই পাক হয়ে যায় এই তিনবার দৌত করাটা এর পিছনে মূল কারণ এটাই একবার দৌত করার পরও যদি নাজাসতের আসর দূর হয়ে যায় তাহলে পাক হয়ে যাবে কারণ সাধারণত তিনবার না ধুইলে আসর পরিপূর্ণরূপে যায় না শেষ হয় না এই জন্য এই কথাটা বলা হয়েছে কিন্তু আসারণ নজাসা না জাসের আসর দূর হয়ে যাওয়া এটা হলো আসল কথা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো কয়েকবার এইভাবে যদি শুকিয়ে নেওয়া হয় বারবার পানি ঢেলে শুকানোর পর আবার পানি দিলেন আবার শুকিয়ে নিলেন যেভাবেই হোক শুকালেন যে শুকানোর ব্যবস্থা করলেন তো এই দুই তিন তিনবার এরকম করে নিলে এই পানিটা আগের পানিটা চলে যাবে আর এইভাবে ইনশাআল্লাহ তাহলে এই স্থানটাও পা নিজেও পাক হয়ে যাবে একটু কষ্টসাধ্য বিষয়টা যেহেতু তিনবার ধুয়ে এটা যদি শুকিয়ে শুকানোর কোনো ব্যবস্থা থাকতো এটা ছিল বেশি ইজি এখানে একটু কষ্ট লাগবে বাস এতটুকুই আর কিছু না আর যদি শুকিয়ে যায় তাহলে এটা শুকনো জায়গায় এর উপর যদি মুসাল্লা শুকনো মুসাল্লা বিছিয়ে যায় নামাজ বিছিয়ে যদি নামাজ পড়েন এটা জায়েজ হয়ে যাবে কোনো আপত্তি হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর জন্য যদি রোজা রাখা হয় তাহলে কেউ পাবেন দেখেন যে কোনো ফরজ ইবাদতের অথবা নফল ইবাদতের বিশেষত সবাব আমরা যে কোনো মুর্দাকে আমরা পৌঁছাতে পারি এটা জায়জ আছে যে কোনো নেক আমল করে মাহিক ঐলামায়ক রাম তাহকিকের মাধ্যমে দলিল দলিলের আলোকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইসলামিকলি আমরা ফরজ ইবাদতের নফল ইবাদতের সবাব যদি আমরা দিয়ে দিতে চাই কাউকে তাহলে এটা দেওয়া জায়েজ আছে তো আমি যে কোনো ফরজ ইবাদত করলাম আর যে কোনো নফল ইবাদত করলাম আর যদি আমি বলি আমার এই আবাদতের স্বভাবটা আমার আম্মাকে আমি পৌঁছে দিই তাহলে এটা ঠিক আছে তো এভাবে যদি কেউ রোজা রাখেন নফল রোজা রাখেন আর বলেন যে আমার আম্মা আম্মাকে আমি এর স্বভাব পৌঁছে দিলাম আব্বাকে স্বভাব পৌঁছে দিলাম অথবা ফ্যামিলির তাম গান যারা আছেন যতজন গান আছেন তাদের পর্যন্ত আমি এর স্বভাব পৌঁছে দিলাম এমনটা করা সম্পূর্ণরূপে জায়েজ এবং সম্পূর্ণ দলিল ভিত্তিক আর এর মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত নয় আমরা যে দোয়া করি এই দোয়ার ফলাফল মানুষ পায় যত অনেক আমল রয়েছে সেগুলোর সোয়াব অন্যরা পায় তো কোনো অসুবিধা নেই এগুলোর সম্পূর্ণ দলিল সমৃদ্ধ আমি আলহামদুলিল্লাহ সালে সোয়াবের উপর আল্লাহ তালা অনেক কিছু পড়বার তৌফিক দান করেছেন বড় বড় পুরো কিতাবও তালা পড়ার তৌফিক দিয়েছেন তো বিভিন্ন দলিল এর পেছনে রয়েছে আর আল্লাহর আল্লাহ নবীসাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা এই কথাগুলোর প্রমাণ পাওয়া যায় যে আমরা যে কোনো এক আমলের স্বভাব মুরদিগানদেরকে আমরা দিয়ে দিতে পারি পৌঁছে দিতে পারি আর এর স্বভাব তারা পেতেও পারেন এমনকি জিন্দা মা বাবা আছেন তাদেরকেও আপনি স্বভাব দিতে পারেন খালি মারা যাওয়ার পরই যে দিতে পারেন এমন নয় আপনি যদি আজকে একবার তিল করে বলেন আমার আম্মা জীবিত আম্মা জীবিত আব্বা জীবিত উস্তাদ তাঁর জন্য আমি এই এক পারা তিলাওয়াত করলাম তার জন্য আমি এই দুরাখাত নামাজ পড়ে বললাম আর এর আল্লাহ আপনি ওনাকে দিয়ে দিন সোহা আপনি এর দ্বারা ওনার ও বরকত বেশি পাবেন কোনো যদি আল্লাহর বলি হয়ে থাকেন কারণ ওনাকে আপনি ওনার কল্যাণ করেছেন ওনার জন্য মঙ্গল কামনা করেছেন শুভ কামনা করেছেন ওনার ওনাকে আপনি ফায়দা পৌঁছে দিয়েছেন এর দ্বারা সাধারণত এটার দ্বারা সুক্রিয়া আদায় হলো এর দ্বারা ওনার হক আদায়ের কিছুটা চেষ্টা হলো আর এই যে সুক্রিয়া আদায় করলেন আর এর দ্বারা তাকে শ্রদ্ধা করলেন আর এর এই শ্রদ্ধার কারণে তার ফয়েজ ও বরকত আপনি বেশি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তারা ফয়েজ ও বরকত বেশি দান করবেন জন্য আমাদের উস্তাহগণ বলেছেন যে প্রতি বছর হাদিসের কিতাব পড়ানো শেষ হওয়ার পর তারা একটা সুনির্দেশনা দিতেন যে নিজেদের নিজেরা যেসব উস্তাদগনের কাছে হাদিসের কিতাব পড়েছিলেন তাদের নাম উল্লেখ করে করে তাদের জন্য দোয়া করতেন আলাদাভাবে আর বলতেন এই পড়ানোর আল্লাহ ওনাকে পৌঁছে দিন তো এর দ্বারা বলছেন ফায়দা কী হবে ফায়দা হলো ওইসব উস্তাদগণের ফয়েজ ও বরকত আমরা বেশি লাভ করতে পারবো এখন তো ফয়েজ ও বরকত লাভ করা এই শব্দটাও অনেকের জন্য অ্যালার্জিক হয়ে গেছে এটা বুঝতে মানতে রাজি না যে ফায়জ ও বরকত বড়দের থেকে কেউ লাভ যে করতে পারে এইটা একটা মারাত্মক বল সাহাবায় কারাম কি কাজটা করেননি সাহবায় রাম আল্লাহর নবী সাল আলহিউসাল্লাম থেকে বরকত হাসিলের জন্য কত কিছুই করেছেন তো এই কথাগুলো অজ্ঞতাসুলভ কথা যে বড়দের খায়ের ও বরখত এবং ফেজ ও বরখত যে অর্জন হয় না এই কথাগুলো সম্পূর্ণরূপে অজ্ঞতা সুলভ কথা দলিলবিহীন কথা এবং সঠিক দলিলের নির্ভরযোগ্য দলিলের পরিপন্থী কথা এই সমস্ত কথা মা বাবার খের বরকত আমি হাসিল করতে পারি মা বাবার ফয়জ ও বরকত আমি লাভ করতে পারি বড় বড় উস্তাদগণ যারা আছেন তাদের ফয়েজ ও বরকত আমি অর্জন করতে পারি হ্যাঁ একটা কথা আমি বলবো যে আমি যদি ফর্জ ওয়াজিব আদায় করি না ইসলামের উপর পরিপূর্ণ আমল করি না আল্লাহর হুকুম বিধি বিধান আমি মান্য করে চলি না পরিপূর্ণরূপে আর শুধু যদি মনে করি ফয়েজ ও বরকত দ্বারা আমার নাজাত হয়ে যাবে এটা হবে সম্পূর্ণ ভুল গুমরাহী পথপ্রষ্টতা বেশিরভাগ মানুষ এখানেই সব যত সব ভুল করছে শাহজালাল সাহেবের অরুসে চলে গেলো আর মাজারে চলে গেলো নামাজেরও খবর নাই ফর্জ নামাজ পর্যন্ত পড়ে না চুলের মধ্যে একশোটা জোটা লাগানো পানি ভেতরে ঢুকে না ফর্জ গোসল তো আর হবেই না সারা জীবন না পাক বল আমরা দুর্গা মাদ্রাসে পড়তাম তো মাঝে মধ্যে দুটাকে পেলে জিজ্ঞাসাও করতাম যে এটা কী করছো তুমি আমরা আমরা আছি আমাদের নামাজ লাগে না এইগুলো এখানে আর শাহজালাল নাম নেয় আর মনে করে ওই মাজারের তার বেড়া পার হয়ে যাবে নাজায়াত পেয়ে যাবে এইগুলো হলো গুমরাহি পথভ্রষ্টতা বন্ডামি তো শির্ক থেকে বেদায়াত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সির্ক বেদায়তের কোনো সুযোগ নেই শির্ক থেকে হাজার মাইল দূরে থাকতে হবে

তো শির্ক থেকে মুক্ত থাকতে হবে বেদায়ত থেকে মুক্ত থাকতে হবে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস সংযোজন করা যেগুলোর কোনো প্রুফ নেই প্রমাণ নেই সেগুলো থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে দূরে থাকতে হবে তো শির্ক বেদায়াতের বিরুদ্ধে উলঙ্গতর বাড়ি হয়ে আমাদের আলামায় রাম মুস্তাজগুন কাজ করেছেন এবং এর বিরোধিতা করেছেন খণ্ডন করেছেন সমাজকে বেদায়াত মুক্ত শির মুক্ত করার জন্য সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন চেষ্টা চালিয়ে গিয়েছেন এটা তো আমাদের জন্য ফর্জ এবং দায়িত্ব কিন্তু ফয়েজ ও বরকতকেই সব কিছু মনে করা এটা ঠিক হবে না আমি যদি সঠিক পথে চলি আর এর যদি আমি ফয়েজ ও বরকতও আমি হাসিল করতে পারি সেটা ভালো কথা সেটা প্রমাণিত কথা সেটা সম্পূর্ণরূপে জায়েজ একটা বিষয় সাহাবে রাম এমনটি করেছেন আল্লাহর নবী সাল্লিউসাল্লামের শরীর মুবারক থেকে সবহান আল্লাহ কোনো ঘাম যদি সাহাবে গ্রাম এই ঘামকে মাটির মধ্যে ফেলতে দিতেন না এই ঘামকে উঠিয়ে নিয়ে তারা বুথলের মধ্যে রেখে দিতেন আম্মাজান আল্লাহ তাল আনহা রেখে দিতেন এবং বলতেন যে বিবাহসাদীর বিভিন্ন বড় অনুষ্ঠানে যখন পারফিউমের প্রয়োজন হতো প্রিয় নবী সাল আলহিসাল্লামের শরীর মুবারকের এই গামের ফোটোগুলো দুনিয়ার শ্রেষ্ঠ পারফিউম থেকেও আরও বেশি সুবহান আল্লাহ সুগন্ধিময় হতো এবং এর দ্বারা পুরো মাহফিলের সুগন্ধির প্রয়োজন পূর্ণ হয়ে যেত সুবহানুল্লাহ তো ওনারা বরকত হিসাবে এগুলো রাখতেন বজুর মোবারক থেকে যে পানি পড়ে যেত এই পানিগুলো মাটিতে পড়তে দিতেন না সাহাবেকরাম হাতে তুলে নিতেন মুখের মধ্যে এটা মুছে নিতেন সাহাবেকরাম এইভাবে বরকত অর্জন করেছেন সুতরাং বড় আল্লাহওয়ালা যারা নেককার যারা পুণ্যবান যারা তাদের থেকেও কোনো আমরা ফেজ ও বরকত আমরা অর্জন করতে পারি এটা নাজাইজ নয় কিন্তু যদি কেউ শরীয়তের উপর পরিপূর্ণরূপে আমল না করে ফর্জ ওয়াজিব সন্নাত মুস্তাহাব এগুলো মেনে না চলে এগুলোর কোনো বালাই নেই এগুলোর কোনো ধার ধারে না শরীয়তের বিধিবিধানের উপর পরিপূর্ণরূপে আমলের কোনো চেষ্টা নেই আর শরীয়তের হকুম হাকাম মেনে চলার প্রবণতা নেই আর শুধু এই কয়েকটা ফয়েজ ও বরকত অর্জন করেই যদি মনে করে আমার নাজাতের জন্য যথেষ্ট এটা কখনো হবে না দেখেন দাড়ি রাখা ওয়াজিব এটাও সে রাখে না আবার প্রতি বছর দেখা যায় খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহির মাজারে যায় তো কতগুলো ফরজ ওয়াজিব তুমি ছেড়ে দিয়েছ সন্নত ভেরি স্ট্রং সন্নাহকে তুমি বাদ দিয়ে দিয়েছ আর এরপরে তুমি শুধু মাজার থেকে শুধু ফয়জ বরকত হাসিল করবে আর শুধু মাজারের জন্যই তুমি সফর করবে এই কথাটা তো ঠিক হবে না শুধু মাজারের জন্য নিয়মতান্ত্রিকভাবে কোনো একটা মাজারের জন্য সফর করা ঠিক হবে না আপনি এমনি দিল্লিতে চলে গেছেন আর সেখানে যাওয়ার পর আপনি বিশেষ কারণে অন্য প্রয়োজনে বা সফরের জন্য বা ট্রাভেলের জন্য এমনি আপনি গিয়েছেন ভ্রমণের জন্য আর অন্য পুরো ভ্রমণটাই উদ্দেশ্য আর সেখানে গিয়ে যদি আপনি শাহজাল আল রহমদুল্লাহ আল মাজার যে আরত করেন এটা সম্পূর্ণরূপে যায় কিন্তু এটাকে হাজারে আসপদ মনে করা আর এটাকে চুম্বন করা এই হাজের মতো একটা পরিবেশ বানিয়ে ফেলা এগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি শেরক বেদায়তের পর্যায়ভুক্ত উৎসবের জায়গা বানানো মাজারকে ঠিক নয় মাজারকে উৎসবের জায়গা বানানো এটাও ঠিক নয় কিন্তু ফেজ বরকত হাসিল করার সুযোগ রয়েছে আল্লাহ মনে অনেক লম্বা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমরা মনে করেন অনেক ফেজ বরকত লাভ করতে পারবো যদি অন্যদের জন্য আমরা ইসালে সবাব করে থাকি দিনের জন্য যদি আমরা ইসালে সবাব করে থাকি আল্লাহর নবী সাল্লাম নিজে এর জন্য মুখাপেক্ষী নন

السلام عليكم ورحمة الله وبركاته وبركاته شو تكرار بنغلا درشو سرطة اسلامي كيوية نه برنامج اكرا الحمد لله امر شاتر ويچين برتنان جامعة الخير الاسلامية پرتشتر فنسفال مفتی شیخ عبد المنتقم صاحب تزاکم اللہ خیر مفتی شیخ একটা প্রশ্ন রয়ে এটা পাওয়া যায় যে পবিত্র রমদান শরীফে তিনি কার্বা শরীফে তহাফরত অবস্থায় থাকবেন এবং সবাই তাকে ওই সময় ছেনে ফেলবেন মাথায় পাগড়ি থাকবে আল্লাহর নবিস আলিহাসাল্লাম বিভিন্ন আলামত এবং বিভিন্ন চিহ্ন বলে দিয়েছেন অনেকে মিথ্যা ইমাম মাহদির হওয়ার দাবি করেছে না মিথ্যা বন্ড নবুতের দাবিদার যে শেষ যুগে তো কাদিয়ান এলাকার অবস্থা খাদিয়ান এলাকায় বসবাসকারী একটা লোক সে এখন দেখছে যে ওই ইমাম মাহাদি হওয়ার মানে এখন নবী আসবেন দলিল কি তো সে বলছে যে সেই হলো ঈসা আলহ ইসলাম এখন ঈসা আলহ ইসলামের আগে তুমি ওম মাহাদিকে আসতে হবে তো বললো আমি ইমাম মাহাদি আমি ইমাম হাজরত ইসামা এই ধরনের মিথ্যা দাবি দেওয়া করেছে বর্তমান যুগে মাহদি হওয়ার দাবি অনেকেই করে বসছে বসেছে অনেক মিথ্যা দাবিদাররাও আসে আছে একটা লোক আছে সে দাড়ি মুন্ডায় সম্পূর্ণরূপে দাড়ি মুন্ডানো এইভাবে সম্পূর্ণ সুন্নতের বিরুদ্ধা ছারণ করছে এবং কোনো আলিমের সমর্থন নেই কোনো সত্যবাদিতা নেই তার কথার মধ্যে কিন্তু সেই ইমাম মাহাদি হওয়ার দাবি কিন্তু করছে তো এদেরকে আবার প্রচার করাও ঠিক নয় মানুষ এদেরকে দেখতে যাবে যে বাস্তবতা আছে কি না তো অনেকেই গিয়ে ওইটা তাদের মরিদ হয়ে যাবে আরও তাদের ফলোয়ার হয়ে যাবে তো আমি জন্য নাম নিচ্ছি না এলাকা আমি আপনাদেরকে বলছি না তো বিভিন্ন এলাকায় এই ধরনের কিছু মানুষ বের হয়ে আছে নবী করিম আলী সাল্লাম বেশ কিছু আলামত বলেছেন আমার বংশধর হবে হাজরত তা তালানহার সন্তানাদি এবং বংশধর থেকে তার সম্পর্ক সে হবে তিনি হবেন ইমাম মাহতি আলী সালাতাম হবেন নাম মোহাম্মদ হবে আমার বংশধর মানে ফাজরত ফাতেমা রদিউল্লাহ তাল বংশধর হবেন এরপরে এই মাথা সময় আমামা থাকবে তো অন্যান্য অনেক আলামত রয়েছে সে সমস্ত আলামতের কিতাবাদীগুলো পড়া দরকার আমাদের আলামাত কিয়ামত ওর নজুল এ নামে একটা কিতাব আমার উস্তাজ হযরত মুফতি আজম মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলহি তিনি লিখেছিলেন ওই কিতাবটি ওলামায় করামের জন্য পড়ার মতো একটি কিতাব আলামাত কেয়ামত ওর নজুল এ ওই কিতাবটা আপনারা পড়বেন এর মধ্যে ইমাম মাহাদি আলহি সালাতবু যতগুলো আলামত সেগুলো উল্লেখ করা হয়েছে সবগুলো বিস্তারিত বলার কোনো অবকাশ নেই কিন্তু তিনি রমদান মাসে তাকে চেনা যাবে তিনি রমদান মাসে তোয়াফরত অবস্থায় আল ওলি আবদাল যারা আছেন আল্লাহর বান্দারা যারা আছেন তারা ছেনে ফেলবেন অর্থাৎ কেমতের আগে সর্বত্র কুফুর বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভয়াবহ হয়ে যাবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হাজরত ইমাম মাহদি আলী ইসালামকে প্রকাশ করবেন আর কেয়ামতের আগে তিনি প্রায় সাত বছর কোনো কোনো বর্ণনায় সাত থেকে নয় বছর পর্যন্ত তিনি শাসন ক্ষমতার তিনি পরিচালনা করবেন এবং ইনসাফ ন্যায়পরায়ণতা এবং শান্তি নিরাপত্তা বিরাজিত থাকবে এবং ইসলামের বিজয়ক পতাকা উড্ডিন হবে আর এরপরে হজরত ঈসা আলহি সালাতাম তাঁরই সময়কালে তশরিফ নিয়ে আসবেন আর ঈসা আলিহি ইসলাম থেকে আরম্ভ করে একেবারে চল্লিশ বছর পর্যন্ত পুরো দুনিয়াতে সুবহানুল্লাহ সম্পূর্ণ ইসলামই ইসলাম থাকবে একজনও মুসলিম থাকবে না সবাই ইসলাম গ্রহণ করে নেবে আর ঈসা আলহিমাম ওই যে জালিম সম্প্রদায় যারা সারা দুনিয়ার উপর সবচেয়ে বড় জুলুমের অপচেষ্টায় মেথে আছে এবং বর্বরোচিত হামলার মাধ্যমে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে তাদের প্রত্যেকটা জালিমকে হত্যা করবেন তাদেরকে মৃত্যুদণ্ড দেবেন তো এইভাবে আল্লাহ তালা হাজরত আলী সালহ ইসলামের মাধ্যমে ওদের সম্পূর্ণ সাফায়া করবেন শেষ করে দিবেন এবং সারা বিশ্বের মধ্যে যারা ইনসাফ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী যাদের সংখ্যা এখন মুসলমানদের চেয়েও বেশি তো তারা মাসাল্লাহ সবাই মুসলিম হয়ে যাবে তারা ইসলাম গ্রহণ করে ফেলবে তো হজরত ইসা আলহ ইসলামের মাধ্যমে কোনো নতুন নবুতর প্রচারণা হবে না হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত হিসাবে তিনি জীবনযাপন করবেন ইসলাম অনুযায়ী তিনি আমল করবেন আর মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত হিসাবে তার জীবন জীবনযাপন হবে তিনি ইসলামের উপর পরিপূর্ণরূপে আমল করবেন আর এইভাবে ইসলামের বিজয়কেতন আবার উড্ডীন হবে এরপরে আবার দুর্বলতা আবার আরম্ভ হয়ে যাবে মুসলমানদের মধ্যে এই দুর্বলতাগুলো বাড়তে 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 আবার কুফুরের দিকে চলে যাবে দুর্বলতা আসবে অধঃপতন আসবে টাউননেস আসবে আবার মানুষ খারাপ পথে পরিচালিত হওয়া আরম্ভ হবে এরপরে আবার দুনিয়াতে একজনও যেদিন খালিমা পড়নেওয়ালা থাকবে না সেই সকালেই ক্ষয়মত হয়ে যাবে দুনিয়াকে আল্লাহ তালা শেষ করে দেবেন তো যারা খালিমা তৈব আলা ইলা মাহমুদুর রসুল্লাহ এবং ইসলামকে ঠিকিয়ে রাখছে এদের কারণে দুনিয়া ঠিকই আছে এজন্য হাদিসে এসেছে যে ইলামায় ক্রামের জন্য পানির মাছেরাও পর্যন্ত দোয়া করে গর্তের পিপিলি কেরাও দোয়া করে কেন যে আল্লাহ এরা জীবিত আছে এজন্য কালিমা জিন্দা আছে খালিমা তইল্লাহ মা আহম্দের রসুল্লাহ জীবিত আছে এক আল্লাহর আধিপত্য এক আল্লাহর আমাদত এক আল্লাহর হুকুম হাকাম মেনে চলা এক আল্লাহর অনুশাসন ইসলামের অনুশাসন দুনিয়াতে জীবিত আছে এর অর্থই হলো লা ইলাহা ইল্লাল্লাহ জীবিত আছে এদের মাধ্যমে সুতরাং খায়ামত আসছে না এর কারণেই কায়ামত আসছে না আর আমরাও বেছে আছি এজন্য গর্তের গর্থের পিপিলিকারা ইসলামের ঐলামায় কারাম যারা তাদের জন্য দোয়া করে পানির মাছেরা পর্যন্ত দোয়া করে সুবাহান্লা আজিম তো এই জন্য আলামায় কারাম দিনী মাদ্রাসা মসজিদ মাদ্রাসার এই নেটওয়ার্ক আর এলমকে যারা জীবিত রাখছেন ইসলামকে যারা জিন্দা রাখছেন তাদের আদর করা উচিত তাদের মূল্যায়ন করা উচিত তাদের সম্মান করা উচিত তাদের খেদমত করা উচিত তাদের সহযোগী হওয়া উচিত আল্লাহ তাআলা যেন সহযোগিতার তৌফিক দান করেন ওয়ালায়তা কুনিল এ একদিসে বলা হয়েছে এদের বিরোধিতাকারী তোমরা বনবে না কোন আলিমান হয় তুমি আলিম হয়ে যাবে না ওয়াক আলিমান না হয় ওই আলিমের ছাত্র হয়ে যাবে নিজে আলিম হতে পারো নি ওই আলিমের শিষ্য হয়ে যাবে অনুসন্ধানকারী আলমের শিক্ষার্থী হয়ে যাবে আইল্ম ছাত্র হয়ে যাবে তাহলে আইম হয়ে যাবে ওব্বান না হয় আর যদি ছাত্র ছাত্র হতে না পারো এদেরকে ভালোবাসা এদেরকে ভালোবাসনওয়ালা যারা বাসে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আর তাদের তাদের অনুসারী হয়ে যাও মুস্তামিয়ান ওয়ালায়তা খুনিল খামিজ আর তোমরা পঞ্চম দলের অন্তর্ভুক্ত হও না তাদের বিরোধিতাকারী তোমরা হয় না তাদের খাদিম হয়ে যাও তাদের সহযোগী হয়ে যাও তাদেরকে ভালোবাসা তাদের প্রতি যাদের রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর তাদের মো খালিফিন বা বিরুদ্ধবাদীদের মধ্যে তোমরা হয় না তো এই কাজটা অন্তত আমাদের করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন দুনিয়াতে ইমান জীবিত আছে এই মসজিদ মাদ্রাসার নেটওয়ার্কের কারণে এই কারামের চেষ্টা এবং প্রচেষ্টার বদৌলতে আল্লাহ তালা এই চেষ্টাগুলোর মধ্যেও যদি কোনো ত্রুটিবিচ্ছুদি থাকে এগুলো আল্লাহ যেন দূর করে দেন ক্ষমা করে দেন হকপন্থী ওলামায়ক কারামের রাস্তা অবলম্বন করা মুসলমানদের হেদায়তের জন্য খুবই জরুরি ম্যারাজের ঘটনা আমি শুরুতে আজকে আলোচনা করেছি তো ম্যারাজের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় কী ম্যারাজের সবচেয়ে মেইন পয়েন্ট কি আপনি মনে করেন বাংলাদেশ থেকে সফর করে আসলেন লন্ডনে লন্ডন থেকে সফর করে গেলেন আপনি আমেরিকায় আমেরিকা থেকে সফর করে আরও অনেক দূরে অন্য কোনো একটা শহরে গেলেন সেই শহরে যাওয়ার পর দেখা যায় আরও দুই দিন অবস্থান করলেন আর এরপরে আপনার ওই ইন্টারন্যাশনাল সেমিনার যেটাতে অ্যাটেন্ড করার জন্য আপনি যাবেন সেই সেমিনারের টাইমটা আসলো তো আপনার এই মাঝখানে বিভিন্ন জায়গায় যে অবস্থান নিতে হলো বিরোধী নিতে হলো বিভিন্ন দেশে অবস্থান করতে হলো এই সবগুলো মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো ওই ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করা জয়েন করা আর ওই আর এর মধ্যেও দেখবেন ওই হয়তো দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখবেন ওই ওই সময়টা মূল সময়টা তো ওই পুরো মায়েরাজের সফরের মুখ্য এবং প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর দিদার আল্লাহর দর্শন লাভ আল্লাহর সঙ্গে মোলাকাত আল্লাহর করব অর্জন করা নৈকট্য অর্জন করা আল্লাহর দিদার লাভ দর্শন লাভ আর এরপরে আল্লাহ তালা ওই দিদার লাভ করে আল্লাহ তালা নামাজের তহফা দান করেছেন নামাজ সালাহ এবং নামাজ আল্লাহ তালা শেখে এই থেকে আমাদেরকে দান করেছেন এটা হলো জীবনের সবচেয়ে বড় পুঁজি এই নামাজের গুরুত্ব যেন আমরা সবসময় দিতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশালক সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ প্রিয় মেরাজের মেইন পয়েন্ট হল আল্লাহর দর্শন লাভ আল্লাহর মুলাকাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সঙ্গে কথোপকথনের বিরল সৌভাগ্য অর্জন কিন্তু আল্লাহ 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 নবী সাল্লাম মেরাজে গিয়ে কি বলেছেন আত্মীয় বাড়িতে যখন আমরা যাই তখন তো হাদিয়া তহফানি আমরা যাই তো আল্লাহর জন্য কি খাবারের কোনো জিনিস প্রয়োজন আছে যে দুনিয়া থেকে আপনি খুব ভালো একটা জিলাপি নিয়ে গেলেন অথবা মিষ্টির মিষ্টি নিয়ে গেলেন বা বাড়িতে নিজে তৈরি করে কোনো কিছু তো তিনি তো খাবারের প্রয়োজন থেকে পাক সুবহান আল্লাহ তার জন্য কাপড় হাদিয়ে নিয়ে যাবেন পরার জন্য কি কোনো কিছুর প্রয়োজন আছে তো এই জাতীয় কোনো হাদিয়া থেকে তো আল্লাহ তালা সম্পূর্ণ পাক এবং পবিত্র এগুলোর তো প্রয়োজন নেই তার। তিনি তো প্রয়োজনের ঊর্ধ্বে সেই আল্লাহ রব্বুলাহমিনের জন্য আল্লাহর নবী সাল্লি ইসলাম কী নিয়ে গিয়েছেন আতাহিয়াত সুবহান আল্লাহ যত ধরনের জবান দিয়ে যত ধরনের আল্লাহর ফ্রেজ হতে পারে আল্লাহর প্রশংসা গণকীর্তন তসবিহ তাহলিল যত ধরনের প্রশংসা পবিত্রতা বর্ণনা জবানের যত জবান দিয়ে মুখ দিয়ে আমরা যত ধরনের আবাদত করতে পারি এই যে আমি দিনের আলোচনা আপনাদের সামনে পেশ করছি হাদিস পড়ছি কোরআনের আয়াত পড়ছি তো এই সবগুলো আমল জবানের আমল তো এই জবান দিয়ে যত ধরনের আমল হতে পারে নেক আমল হতে পারে সবগুলো নেক আমল হে আল্লাহ আপনার গুণকীর্তন আপনার তসবিহ তাহলিল আপনার প্রশংসা আপনার পবিত্রতা বর্ণনা এই সব প্রেইজ অফ আল্লাহ আবাদত জবান দিয়ে যা হয় আল্লাহ আপনার জন্য সব উৎসর্গ করলাম নামাজ শুধু নয় বরং শরীর দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত ধরনের আল্লাহর বিধান মেনে চলার যত বহিপ্রকাশ আছে এই সবগুলোকে আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গে আছে আছে জবান ছাড়া বাকি সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা নামাজ পড়ি রোজা রাখি তেলাওত করি আরও কত কিছু তো আমরা শরীর দিয়ে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরোপকার করি অন্যের কল্যাণ সাধন করি অন্যের জন্য অন্যের সহযোগিতা করি খেদমত করি দিন রাত হসপিটালিটি করি আমরা বিভিন্ন ধরনের খেদমত জনসেবা সব কিছু আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি তো বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত ধরনের ন্যাকি হতে পারে পণ্য হতে পারে সেগুলো আল্লাহ আপনার প্রতি উৎসর্গ করলাম ওত ইবাদ আর যত ধরনের হালাল জিনিস আমরা বক্ষণ করি যত ধরনের পুত পবিত্র জিনিস হতে পারে আমরা খাই পান করি এই সবগুলোর আর এর দ্বারা যত আবাদত হয় এগুলো আল্লাহ এই সবগুলো আপনার জন্য আমরা কোরবান করলাম আপনার জন্য উৎসর্গ করলাম আল্লাহ আল্লাহর আল্লাহ তালার প্রতি উত্তরে কী বলেছিলেন আলাইকা আসসালামাইকু হান্ন হেন আপনার প্রতি আমার সালামতি বর্ষণ হোক সালামতি এবং শান্তি বর্ষণ হোক আপনার উপর এই শান্তির যে কত ব্যাপক অর্থ রয়েছে সেটা আসলে বাসা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয় السلام عليك أيها النبي ورحمة الله وبركاته الله رب كده كرحمة أبنا رب نازل هوك بركة نازل هوك بركة نازل هوك تو سلامتي رحمة بركة سلامتي رحمة بركة نازل هوك الله رب معراج صلى الله عليه وسلم معراج كي أما دير كتب بولي جاني شكانه كيو أما دير كتب شرون ركشن এবং বলছেন আল্লাহর পক্ষ থেকে সালামতির সব হাদি আমি পেয়ে গেলাম রহমতের সব হাদি আমি পেয়ে গেলাম বরকতের সব হাদি আমি পেয়ে গেলাম তো আমি পেয়ে গেলাম আমি নিয়ে নিলাম সবকিছু না আমি আল্লাহ এগুলো একাই নিতে চাই না আমি সবগুলোর মধ্যে আমার উম্মতকে সামিল করতে চাই আসসালাম আল্লাহর নবী সাল্লাহ আলী ইসলাম আমাদের মতো উম্মদদেরকেও গুনহকার উম্মদদেরকেও এর মধ্যে সামিল করে নিলেন আর এর অংশ আমাদেরকেও আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া সালামতী রহমত বরকতের দান করা হয়েছিল সেটা আল্লাহর নবী সাল আলী সালাম গ্রহণ করলেন আল্লাহর পক্ষ থেকে যে তোহফা যে হাদিয়া যে গিফট দেওয়া হলো সেটা হলো পঞ্চাশ ভক্তের নমাজের হাদিয়া পঞ্চাশ বক্তের নমাজের হাদিয়া ষষ্ঠ আকাশে আপনার পঞ্চমঘের সঙ্গে বলে হাজার ইসলাম অপেক্ষমান ছিলেন বললেন যাওয়ার পথে যে কী দিলেন আল্লাহ বলেন পঞ্চাশ বক্ত নমাজ বলেন আমি আমার উম্মতের উপর অনেক অভিজ্ঞতা করেছি এইগুলো পারবে না আপনি আরেকটু কমান গিয়ে তো যাই হোক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী ফেরত গেলেন পাঁচ বক্ত কমিয়ে দেয়া হলো মুসা আলি ইসলাম বললেন কিন্তু পঁয়তাল্লিশ বক্ত আরও কমিয়ে নিয়েছি বললেন এটাও পারবে না এইভাবে নয়বার বার যাওয়ার পর কমানো হলো কমানো হলো শেষ পর্যন্ত পাঁচ বক যখন রয়ে গেল হাজরত মুসা ইসলাম বললেন এটাও পারবে না পুরোপুরি তো এক বেনমাজি ছিল সে বললো যদি আরেকবার চলে যেতেন তাহলে তো আর বেঁচে গেছিলাম তো মানে এই পাঁচটাও হয়তো মাফ হয়ে যেত আর এটা থেকে আর মুক্তি পেয়ে যেতাম আমরা যদি আরেকটা চক্কর লাগিয়ে দিতেন আরেক চক্কর দিলে এটা আল্লাহ নবী থে আর খাম বনি গেছিল গিয়া এই ধরনের কোথাও কিছু মানুষের জবান থেকে উচ্চারিত হয় নারদুবিল্লা নারদুল্লাহ আল্লাহ নবী সাল আলু ইসলাম বললেন আমার এখন আর যেতে লজ্জাবোধ হচ্ছে যে এখন আমি যে যাব তো এই আমরা যদি পাঁচ বক্ত নামাজ আদায় করি তাহলে পঞ্চাশ বক্ত নামাজের সবাব আল্লাহ তালা দান করবেন পঞ্চাশ বক্তের পরিপূর্ণ স্বভাব আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করবেন কারণ এটা কনসিডার করা হয়েছে জিনিস পূর্ণ রয়েছে স্বভাব পরিপূর্ণ রয়েছে আর আমরা পূর্ণ সোহাবিন শাল্লাহ তালা আল্লাহর কাছ থেকে আমরা লাভ করতে পারব এই তহফা দেওয়া হয়েছে আর আসলে এই ম্যারাজের মতো মহান নামত আমাদেরকে দেওয়া হয়েছে নবীজি সাল্লী সাল্লামকে দেয়া হয়েছে আর ওই মহান নামতের মাধ্যমে মূলত সকল মমিনদেরকে আসলে ম্যারাজের ব্যবস্থা করে দেয়া হয়েছে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হওয়ার আল্লাহর সাথে আল্লাহর দর্শন লাভের আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আল্লাহর সঙ্গে কথা বলবার সরাসরি কথোপকথনের যে মহান ন্যামত রয়েছে এই মহান ন্যামত দ্বারা থেকে আমার উম্মত বঞ্চিত থাকবে না আল্লাহ বললেন যাও মেয়েরাজের নামত তোমার উম্মতকে আমি দিয়ে দিলাম তারা প্রতিদিন পাঁচবার আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে আর মেহরাজের মূল বিষয় হলো আল্লাহর সঙ্গে মোলাকাত এবং কথা বলা আল্লাহ আল্লাহ তালার দর্শন লাভ দিদার লাভ করা এবং আল্লাহর সঙ্গে কথা বলা তো এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে মোলাকাত করতে পারি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি আল্লাহর সঙ্গে কথা বলতে পারি সুহান যদি প্রতি মাসে একদিন কোনো মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতি মাসে সে মোলাকাত করতে পারে দেখবেন ওই মানুষের পেছনে একেবারে মানুষ দৌড় দিবে লাফাবে লন্ডনে একজন ছিলেন মাসাল্লাহ আমাদের খুব মায়ার মানুষ ওনার প্রধানমন্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত বা খুব ঘনিষ্ঠ সম্পর্ক সব মানুষ ওনার পেছনে দৌড়াতো এখানে লন্ডনে তো তো প্রধানমন্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই ওনার মোলাকাত হয়ে যায় শুধু এই কথাটাই প্রধানমন্ত্রীর এই এই যে নিকটবর্তী মানুষ হওয়ার কারণে নৈকট্যপ্রাপ্ত মানুষ হওয়ার কারণে বাকি মানুষ ওনার পেছনে দৌড়ায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এখন যদি ডেইলি কারো একবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় মানুষ তো ওই মানুষের পেছনে প্রধানমন্ত্রীর পেছনে এত দৌড়াবে না যত বেশি ওই মানুষের পেছনে দৌড়াবে বলবে সুহান আল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে জানো প্রতিদিন যার সাক্ষাৎ হয় তিনি হলেন ওই ব্যক্তি তো এখন ওই মানুষের দাম সমাজে বেড়ে যায় সোসাইটিতে বেড়ে যায় বাদশাহের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রতিদিন মূলাকাত হয় বলে এবারে বলুন আল্লাহ হলেন সকল বাদশাহের বাদশাহ সকল বাদশাহ রাষ্ট্রপ্রধানদের এই ক্ষমতা আল্লাহর ভিক্ষা ছাড়া কিছু নয় তাইজ মন্তশা বা তুজিল্লু এই সবগুলো আল্লাহর ভিক্ষা আল্লাহর সামনে এরা দুর্বল বান্দাবান্দি আল্লাহর সামনে কোনো কিছু নয় ওরা আল্লাহ যখন চাইবেন আল্লাহ তার এই ক্ষমতা হাত থেকে নিয়ে নেবেন এই ক্ষমতা তো কিছুই না নিজেরকে মৃত্যুকে তারা আটকাতে পারবে অসুস্থতাকে কে আটকাতে পারবে আল্লাহ তালার আধেই সব কিছু তিনি হলেন সকল বাদশাহের বাদশাহ কুল কায়নাথের একচ্ছত্র আধিপত্যের মালিক আল্লাহ ওই বাদশাহের সঙ্গে জমিন আসমানের সৃষ্টিকর্তা খালেক ও মালিক আল্লাহ খুল কায়নাথের খালেক মালিক আল্লাহ ওই আল্লাহর সাথে যার সাক্ষাৎ হয় ওই মানুষের দাম সমাজে কমবে না বাড়বে এখন যদি মনে করেন প্রতিদিন ওই আল্লাহর সাথে কোনো মানুষ পাঁচবার সাক্ষাৎ করে তাহলে ওই মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি আর পুরো সমাজের কাছেও বেশি নামাজি হয়ে যান আর এরপরে দেখেন যে আপনাকে মানুষ কত শ্রদ্ধা করে আল্লাহ তারা অটোমেটিকলি সকলের অন্তরে শ্রদ্ধা এবং সম্মান বাড়িয়ে দেবেন দুনিয়ার সাধারণ একজন বাদশাহ আল্লাহর দুনিয়ার বাদশাহের বাদশাহী আল্লাহর ভিক্ষা ছাড়া কিছু নয় সাধারণ ভিক্ষা ওই বাদশাহের সঙ্গে সামান্য সাক্ষাৎ হয়ে গেলে যদি সমাজে সম্মান বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় সকল বাদশাহদের বাদশাহ কুল খায়নাথের খালেক মালিক আল্লাহ ওনার সঙ্গে যদি প্রতিদিন পাঁচবার সাক্ষাৎ লাভ করি নিয়মত্রান্তিকভাবে পাঁচ বক্তের নামাজ নামাজ সহকারে আমরা পড়ি তাহলে ইনশাহ আল্লাহ সমাজেও আপনার সম্মান বেড়ে যাবে দুনিয়াতেও সম্মান বেড়ে যাবে আখেরাতেও সম্মান বেড়ে যাবে এই মেসেজটাই হল মেহারাজের ঘটনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ তালা এই শিক্ষা গ্রহণের আমাদেরকে তৌফিক যেন দান করেন আমাকেও যেন তৌফিক দান করেন এই দোয়া প্রার্থী আমি জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খাইর সম্মানিত বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে ছিলাম এবং মাঝে মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কল পেয়েছে এবং উত্তর দিচ্ছেন শায়েখ মুফতি আব্দুল মুন্তাকিম সাহ জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল আমি আপনাকে মুবারক জানাচ্ছি আপনাকে হাফিজ হুসেন আহমদ সাহেব আপনাকে অনেক অনেক মুবারকবাদ এবং শুক্রিয়া জাকুমুল্লাহ খেরন জাকুমুল্লাহ খান সম্মানিত শুশ্রা হয়তো আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন আরও কল করবে যেহেতু আমরা সময় শেষ হওয়ার জন্য আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত আশা করি দর্শক শ্রোতা আপনার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এনে ওই একরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ